আজকে এবার সমবিভব সমবিভাবতল পড়ব তল বলতে তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত কোনো তলের সব বিন্দুতে যদি তড়িৎ বিভবের মান সমান হয় তড়িৎ ক্ষেত্র মধ্যস্থিত কোনো তলের সব বিন্দুতে যদি তড়িৎ বিভবের মান সমান হয় তাহলে ওই তলকে সমবিভব তল বলব তড়িৎ ক্ষেত্র মধ্যস্থিত কোনো তলের যদি প্রতিটা বিন্দুতে বিভবের মান একই হয় তবে ওই তলকে বলা হবে সমবিভব তল ঠিক আছে তো দেখো আমি এরকম একটা বিন্দু আধানের ক্ষেত্রে সমবিভব তল কেমন হবে দেখো বিন্দু আধান থেকে যদি এরকম বিন্দু আধানের চারপাশে যদি এমন কোনো বিন্দুগুলো পাওয়া যায় যাদের বিভব সমান তাহলে ওই বিন্দুগুলো যে তলের উপর অবস্থিত সেটাকে সমবিভব তল বলবো তো বিভবে তড়িৎ বিভবের রাশিমালা যেটা আছে সেটা কত সেটা হচ্ছে কিউ বাই ফোর ফাইভ সাইলেন জিরো আর তাই না আর এর কিউ তো সবার ক্ষেত্রে একই ফলে আরের মান যাদের ক্ষেত্রে ধ্রুবক তাদের এই ক্ষেত্রে তড়িৎ বিভবের মান একই হবে ঠিক আছে তার মানে কি আরের মান একটা বিন্দু আদান থেকে আরের মান সমান মানে একটা গোলকের উপরে অবস্থিত বিন্দুগুলো সব তোমার বিভবের মান একই তার মানে একটা বিন্দু থেকে বিন্দুর ক্ষেত্রে সমবিভব তল হবে তার একই ব্যসাদ্য বিন্দু থেকে একটা ব্যসাদ্য গোলক হবে এটা এই ক্ষেত্রে সমবিভব তল বা এরকমও হতে পারে এই এটাও একটা সমবিভব তল এর উপরে অবস্থিত সব বিন্দুর বিভব একই এর উপরে অবস্থিত সব বিন্দুর বিভব একই ফলে এটাও একটা সমবিভব তল এরকম মানে এটাকে কেন্দ্র করে যত তুমি তলকল্পনা যত তুমি গোলক নেবে ওই বিন্দু আদানকে সবগুলো একটা একটা আলাদা আলাদা তল তাদের কিন্তু নিজেদের মধ্যে কিন্তু বিভব একই নয় কিন্তু তারা আলাদা আলাদা তল যেমন সুষম তড়িৎ ক্ষেত্রর ক্ষেত্রে আমরা যদি দেখি সেক্ষেত্রে সমান্তরাল বলরেখা দিয়ে হয় তাহলে তার ক্ষেত্রে সমবিভাব তল কেমন হবে এইরকম একটা তল হলো একটা রেখা সরি এটা আমার বেঁকে গেছে রেখা নয় একটা তল এরকম একটা তল আমি এই হাতটা যেরকম দিয়ে রেখেছি এই একটা সমবিয়ক তল এই একটা সমবিয়ক তল এই একটা সমবিয়ক তল সব আলাদা আলাদা সমবীয়ক তল হবে ঠিক আছে এই দেখো এখানে এটা সমবিহক তল এখানে এই সমবিভকত তল এই এর ওপর সব বিন্দুর বিভব একই হবে যদি তড়িৎ ক্ষেত্র ওই দিকে হয় যদি সুষম তড়িৎ ক্ষেত্র এর বিন্দুর এই একটা তল এর ক্ষেত্রেও তড়িৎ ক্ষেত্র একই রকম হবে ঠিক আছে তার মানে এর ক্ষেত্রে সমতল হয় সমবিভব তল সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আর বিন্দু আধানের ক্ষেত্রে কিন্তু গোল গোলকাকৃতির সমবিভক্ত তল হয় ঠিক আছে এছাড়া সমবিভক্ত তল আমরা নির্ণয় করতে পারি যদি দুটো বিন্দু আধান রেখে দেই তাহলে তার মাঝখানের বিন্দু দিয়ে প্রত্যেকটা বিন্দুতে বিভব একই রকম হতে পারে তাহলে সেটা সমবিভক্ত তল হয় যাই হোক সমবিভক্ত তলের মেন বৈশিষ্ট্য যেটা মেন যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সমবিভক্ত তলের বৈশিষ্ট্য দেখো তলের প্রথম বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে তলের উপরের একটা নির্দিষ্ট তলের উপরের অবশ্যই একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যদি কোনো আধানকে নিয়ে যেতে হয় তাহলে কোনো কার্য করতে হয় না কোনো কৃতকার্য হয় না কৃতকার্যের পরিমাণ শূন্য হয় তবে একটা তল থেকে যদি অপর সমবিভাব তলে নিয়ে যেতে হয় সেক্ষেত্রেই কিন্তু কৃতকার্য করতে হবে কিন্তু একটা সমবিভাব তলের একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যদি তোমাকে কোনো আধানকে নিয়ে যেতে হয় কোনো কার্য করতে হবে না যেমন ধরো এরকম একটা সমবিভব তল আছে তোমার কাছে তা এই বিন্দু থেকে এই বিন্দুতে যদি কোনো আধানকে যদি তুমি নিয়ে যাও কিউ আধানকে তাহলে কোনো কার্য তোমাকে করতে হবে না কৃতকার্যের পরিমাণ শূন্য কেন বলো তো তার কারণ হচ্ছে আমরা কৃতকার্যের পরিমাণ জানি ডব্লিউ ইজ ইকাল টু ভি কেউ ভি মানে বিভব প্রভেদ দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ তো এটা যদি এ বিন্দু হয় আর এটা যদি বি বিন্দু হয় তাহলে অ্যাকচুয়ালি ডব্লু ইজ ইকাল টু ভিবি মাইনাস এ বিভব প্রভেদ ইন্টু কিউ হওয়া উচিত এখন আমাদের সমবিভব তলের বৈশিষ্ট্য কী বলছে মেন বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এ আর ভি ভি একই সমবিভব তল মানে তার সব বিন্দুর বিভব একই তাহলে তাই যদি হয় তাহলে তো ভি এ মাইনাস ভিভি ইজিকোয়াল টু জিরো ইন্টু জিরো এই কিউ তার মানে কি ডব্লু ইজিক টু জিরো হয়ে যাবে যেহেতু বিভবের পার্থক্য নেই তাই কৃতকার্য শূন্য হয় ঠিক আছে এটা বৈশিষ্ট্য তারপরে দ্বিতীয় বৈশিষ্ট্য তড়িৎ বলরেখাগুলো সমবিভাকতলকে সমবে সমকোণে সেট করে ঠিক আছে তো তড়িৎ বলরেখাগুলো তলকে সমকোণে সেট করে এটা প্রমাণ করতে গিয়ে আমরা যেটা করতে পারি যে আমি কোনো একটা জায়গায় আমি মনে করলাম এরকম একটা সমবিভাগ তল নিয়েছি এটা ঠিক আছে কালোটা এবার এখানে আমি মনে করলাম যে তড়িৎ ক্ষেত্রের দিক আমি সাপোজ ধরে নিলাম সে সেটা হচ্ছে এই রকম দিকে যেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে এরকম দিকে অর্থাৎ যে এ করছি তোমার যে এখানে যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে সেই সমবিভব তলের সঙ্গে সেই স্পর্শকের দিকের সঙ্গে থিটা কোণে ওই তলে যদি আমি স্পর্শক অঙ্কন করি সেই স্পর্শ কোণের স্পর্শকের সঙ্গে থিটা কোণে তড়িৎ ক্ষেত্র এখানে আছে আমি এটা ধরে নিলাম ঠিক আছে এবার তাহলে এই থিটা বরাবর স্পর্শক দি বরাবর ই এর উপাংশ কত হবে ই কস্তিটা নিঃসন্দেহে তাই না থিটা বরাবর ই এর দিক হবে ই কস্তিটা এবার দেখো এই স্পর্শক দিক বরাবর আমি ওর ক্ষুদ্র স্মরণ ঘটালাম এ বি এ থেকে বিতে নিয়ে আসলাম কোনো একটা তোমার আধানকে আমি এ থেকে বিতে নিয়ে আসলাম ধরো একক ধনাত্মক আধানকেই নিয়ে আসলাম এ থেকে বিতে ঠিক আছে তাহলে একক ধনাত্মক আধানকে যদি এ থেকে বিতে নিয়ে আসি

তাহলে কৃতকার্য হচ্ছে আমি কোনো একক ধনাত্মক আধানকে যদি এবি বরাবর এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যায়। তাহলে তার ওপর তার কার্য হচ্ছে এবি বরাবর বল ইন্টু স্মরণ এখন দেখো এবি বরাবর একক আধানের ওপর বল কত ই কস্থিটা কারণ ই হচ্ছে এবি এর সঙ্গে থিটা বরাবর আছে তাহলে এখানে কৃতকার্য কত হবে ই কস্থিটা ইন্টু এবি এটা হচ্ছে কৃতকার্য এখন আমার ঠিকের আগের যে বৈশিষ্ট্যটা ছিল যে একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে যদি সমবিভাগ তলের উপর দিয়ে কোনো আধানকে নিয়ে যানো হয় তাহলে কৃতকার্যের পরিমাণ শূন্য তার মানে কি এই কৃতকার্যটা শূন্য এখন এই কিতকার্য যদি শূন্য হয় আমার ই নট ইসিক টু শূন্য এবি নট ইসিক টু শূন্য তার মানে অভিয়াসলি কস্তিটা ইসিকাল টু শূন্য হতে হবে আর কস্তিটা ইজিক টু শূন্য হলে থিটা টু অর্থাৎ যে থিটা আমরা ধরেছি এই ছিটা সত্য না এই থিটা মান হবে অ্যাকচুয়ালি স্পর্শকের দিকের সঙ্গে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ এইদিকে অর্থাৎ এই দিকে হতে পারে না প্রবল্য হবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ই বোঝা গেল কারণ আমি থিটারটা যা ধরেছিলাম থিটার মান আমি দেখছি তল যদি হয় তাহলে থিটার মান হবে পাই আই টু নাইনটি ডিগ্রি আমি এখানে যেভাবে ধরেছি এটা কিন্তু নাইনটি ডিগ্রি না আমি আরবিটারি এটা ধরে নিয়েছিলাম কিন্তু তার ক্ষেত্রে ক্যালকুলেশন করে দেখছি আমি তলের যে বৈশিষ্ট্য পেয়েছি সেই অনুযায়ী যে কৃতকার্য শূন্য হতে হবে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে থিটার মান নাইনটি ডিগ্রি হচ্ছে অর্থাৎ ই এদিক হবে না ই এইদিকে হবে তার মানে ই যেদিকে দেখো বলরেখাও তো সেই দিকে বলরেখার দিকের স্পর্শক এখানে তো স্ট্রেট লাইন বলরেখা তাহলে স্ট্রেট লাইন যদি বলরেখা হয় বলরেখার উপর স্পর্শক তড়িৎ ক্ষেত্রের দিক তার মানে তড়িৎ ক্ষেত্র যেদিকে বলরেখাও সেই দিকে তার মানে কি বলরেখা ওই তলের উপর লম্ব না এই বিন্দুতে দেখো এই দিক বরাবর যদি হয় তাহলে তলের উপর লম্ব তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ বলরেখাগুলো তলের উপর লম্ব এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এটা কিন্তু দেখো তলের বৈশিষ্ট্য প্রচণ্ড ইম্পর্টেন্ট আমি বলছি সমবিভব তলের বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট এই যে বৈশিষ্ট্যগুলো আছে হেভি ইম্পর্টেন্ট সমবিভব তলের বৈশিষ্ট্য তোমাকে দু নম্বরে দিয়ে দিতে পারে সেক্ষেত্রে যদি বলে তলের বৈশিষ্ট্য লেখ অন্তত দু তিনটা লিখে দিতে হবে তুমি ঠিক আছে এবার যদি এইরকমভাবে তোমাকে এই একটা একটা পয়েন্ট হিসাবেও দিয়ে দেয় অনেক সময় যে দেখাও যে সমবিভব তলের এক বিন্দু থেকে আর বিন্দুতে আধান নিয়ে যেতে গেলে কৃতকার্য শূন্য এটা দেখাও যে বলরেখাগুলো তড়িৎ বলরেখাগুলো সমবিয়ক তলকে লম্বভাবে ক্রস করে লম্বভাবে সেট করে এইটা প্রচণ্ড ইম্পর্টেন্ট এটা ইন্ডিভিজুয়ালি একা একা ভীষণ দেয় এটা ঠিক আছে তো এই গেল আমি যে ভাষাগুলো বলেছি এগুলোও কিন্তু লিখতে হবে এতে কথাগুলো শুধুমাত্র ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান না ঠিক আছে এরপরে তলের আরও বৈশিষ্ট্য আছে যে সমবীয়ক তলের উপরে যদি কোনো আধান দাও তাহলে সেটাই স্থির অবস্থায় থাকে সাধারণত সমীবিভাব তলে যদি কোনো আধান দাও তা সেটা স্থির অবস্থায় থাকবে কেন না বিবাহের কোনো পার্থক্য নেই ফলে তার উপর কোনো বলও কাজ করবে না ফলে সেটা তলের ওপর স্থির অবস্থায় থাকবে বল না কাজ করলে তো স্থির অবস্থায় থাকারই কথা তাহলে সমী তলের ওপর আধান দিলে সেটা কিন্তু স্থির অবস্থায় থাকবে আর মোস্ট ইম্পর্টেন্ট তারপরে একটা ইম্পর্টেন্ট আছে দুটো সমী তল কখনও পরস্পরকে সেদ করতে পারে না ও কথা প্রসঙ্গে এখানে বলা উচিত ছিল আমার তাহলে তলের সঙ্গে লম্ব দিক তলে যদি আমরা লম্ব অঙ্কন করি সেটা কিন্তু তরির ক্ষেত্রের দিক নির্দেশ করবে এই অনুযায়ী উপর উপর লম্ব লম্ব তলের দিক ঠিক আছে তাহলে তলের উপর লম্ব সময়ের তলের উপর লম্ব অঙ্কন করলে সেটা তড়িৎ ক্ষেত্রের দিককে নির্দেশ করে ওকে এবার বলরেখার সঙ্গে বলরেখার উপর স্পর্শক তড়িৎ ক্ষেত্রের দিক আর সমবিভব তলের উপর লম্ব স্পর্শকের দিক সমবিভব তলের উপর লম্ব স্পর্শকের দিক আর বলরেখার উপর স্পর্শক হচ্ছে ক্ষেত্রের দিক এখন বলছে দুটো তড়িৎ বলরেখা পরস্পরকে সেদ করতে পারে না চার নম্বর যেটা দুটো তড়িৎ বল বলরেখা না সরি হ্যাঁ সেটাও তো ছিল কিন্তু দুটো সমবিভব তল নাকি পরস্পরকে কখনোই সেদ করতে পারে না ধরো এই একটা তল আর এরকম একটা সমবিভব তল আছে তারা নাকি পরস্পরকে কখনোই সেদ করতে পারে না তা আমি তর্কের খাতিরে ধরে নিলাম শ্বেত করেছে শ্বেত করলে কি হবে না এই যেটা আছে এই তলের ক্ষেত্রে লম্ব দিক কোন দিকে হবে এই এই তলটার ক্ষেত্রে লম্ব এর ওপরে এর তলের ওপর লম্ব আঁকলে সেটার দিকে এই দিকে হবে ধরো তড়িৎক্ষেত্রের ক্ষেত্রের দিক প্রথম তল অনুযায়ী তড়িৎক্ষেত্রের ক্ষেত্রের দিক ইয়ন এই দিকে দ্বিতীয় তল অনুযায়ী তুমি যদি দেখো এই তলের উপরে তার উপরে লম্বর দিক কিন্তু এই দিকে দেখো দ্বিতীয় তলটার উপর লম্ব এই তলটার উপর লম্বর কোন দিকে এই সময় তলটার উপর লম্বর দিক সেটা হচ্ছে এই দিকে তার মানে ইটু এই দিকে তার মানে একটা সেদ বিন্দুতে যদি যে বিন্দুতে তল আমি যদি ধরে নেই যে শ্বেত করেছে যে বিন্দুতে সেট করবে সেক্ষেত্রে দুটো তলের উপর দুটো লম্ব দিক অঙ্কন করা যেতে পারে আর দুটো লম্ব দিক মানে দুটো তড়িৎ ক্ষেত্রের দিক হতে পারে কারণ সমবৃহ তলের উপর লম্ব দিক হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক ফলে ওই শ্বেত বিন্দুতে দুটো তড়িৎ ক্ষেত্র হবে যেটা বাস্তবক্ষেত্রে কখনোই সম্ভব না একদম তড়িৎ বলরেখা মতো তবে ওখানে তলিত বলরেখার পর স্পর্শক অঙ্কন করা হয়েছিল স্পর্শকের দিক তোমার দুটো বলরেখার জন্য দুই দুটো দুই দিকে হবে যেটা বাস্তবক্ষেত্রে কখনোই সম্ভব না স্পর্শক দুটো দুই দিকে হবে বলে তড়িৎ ক্ষেত্রেও দুই দিকে হবে যার জন্য সম্ভব না আর এক্ষেত্রে সেটা কি না দুটো সমবিভক তল পুরস্কারকে সেদ করলে শ্বেদবিন্দু দিয়ে সমবেক তলের ওই দুটো তলের উপর দুটো আলাদা দিকে লম্ব অঙ্কন করা যায় ফলে দুটো আলাদা দিকেই ওর তড়িৎ ক্ষেত্রের দিক হয় কারণ লম্ব সময়ক তলের উপর লম্ব তড়িৎ ক্ষেত্রের দিককে নির্দেশ করে অর্থাৎ তাই কি হবে দুটো আলাদা তড়িৎ ক্ষেত্রের দিক একটা বিন্দুতে কখনোই হয় না একটাই হয় ওকে তো বাস্তব ক্ষেত্রে এটা তাহলে অসম্ভব দুটো তল পরস্পরকে সে করতে হয় না এই হচ্ছে তলের মোটামুটি বৈশিষ্ট্য আমি আবারও বলছি তলের এই বৈশিষ্ট্য প্রচণ্ড ইম্পর্টেন্ট আর এমনি তো তলের বৈশিষ্ট্য এই চ্যাপ্টার মধ্যে থেকে ইম্পর্টেন্ট জিনিস সমবীর তলের বৈশিষ্ট্য ঠিক আছে এই চ্যাপ্টার মধ্যে থেকে ইম্পর্টেন্ট জিনিস সময় তলের বৈশিষ্ট্য ওকে আপাতত এই পর্যন্তই তোমার সময় তলের এই তড়িৎ বিভব পর্যন্ত শেষ হয়ে গেল ঠিক আছে আর একটা টপিক্স আছে সেখান থেকে আমাদের স্ত্রীর তড়িৎ ওহ তারপরে একটা চ্যাপ্টার আছে আমাদের ধারক ধারকত্ব তো ঠিক আছে এই পর্যন্তই তড়িৎ বিভব